নিজের ছত্রিশতম জন্মদিনকে আলাদা মাত্রা দিতে প্ল্যাটফর্মেই জন্মদিন পালন করলেন নিজের হাতে কেক খাওয়ালেন দুস্থ ও ভবঘুরেদের পঁচিশে ডিসেম্বর বড়দিন প্রভু যিশুর জন্মদিন সেই দিনে নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে প্ল্যাটফর্মে জন্মদিন পালন করলেন পূর্ত দপ্তরের কর্মী আশিস হালদার অন্যান্য বাড়ির থেকে একটু আলাদাভাবে প্ল্যাটফর্মে অনাথ ভবঘুরেদের সঙ্গে নিজের ছত্রিশ বছরে কেকটি কাটলেন নিজে হাতে খাইয়ে দিলেন প্ল্যাটফর্মে থাকা অনারদের তাদের হাতে তুলে দিলেন ফুল মিষ্টি তাদেরকে শীত বস্ত্র সাধারণ গরিব এই ভরসা সংস্থার পক্ষ থেকে আমাদের বারাসাত স্টেশনে রেলওয়ে স্টেশনে যারা পথশিশু শিশু আছে গরিব মানুষ যাদের আর কোনো সংস্থান নেই প্ল্যাটফর্মকে নিজেদের বসত বাড়ি তৈরি করেছেন তাদের কাছে আমরা কেক মোয়া কমলালেবু এবং কিছু কম্বল কিছু শীতের সোয়েটার জামা কাপড় ইত্যাদি ইত্যাদি আমরা বিতরণ করছি বারাসাত এক নম্বর প্ল্যাটফর্মে জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার পৌরপ্রধান সুনীল মুখার্জি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী সহ বিশিষ্ট জনেরা এটা যীশু খ্রিস্টের জন্মদিন বলে এই দিনটাকে আমরা যেহেতু এখন আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী এন্ড পশ্চিমবঙ্গ সর্বধর্ম সমন্বয়ে এগিয়ে চলেছে আমাদের যে পূক্ত কর্মদপ্তরের যে যারা পূক্ত কর্মদপ্তর দিয়ে আছেন তার উদ্যোগে একটা এনজিওর মাধ্যম দিয়ে আমরা এই জিনিসটা বামনগাছির ছোট জাকুলিয়ার বাসিন্দা आशीष বাবু বলেন বছরই তো বাড়ির লোকেদের সঙ্গে জন্মদিন পালন করি এবার ওদের সঙ্গে জন্মদিন পালন করে খুব ভালো লাগছে এর একটা আলাদা অনুভূতি রয়েছে তার এই উদ্যোগকে প্রশংসা করেছেন অনেকেই পঁচিশে ডিসেম্বর আজকে বড়দিন আজকে আমার বার্থডে আমি এই প্ল্যাটফর্মে এই শিশুদের মধ্যে আজকে এই জন্মদিনটা পালন হলো এটাই খুব ভালো লাগছে আমার বাচ্চাদের কেক খাওয়ালাম তারাও আমাকে থেকে এই আনন্দটা একটা অন্য আনন্দ এটা এটা অন্যরকম আনন্দ আছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসত